হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে এপিসোডের মধ্যে কোনো কথাবার্তা বলবো না, সেটা হচ্ছে জাস্ট একটা ইনফরমেশন দিতে এসেছি। সেটা হচ্ছে বাংলাদেশের পরিচালক দীপঙ্কর সেনগুপ্ত দীপান, তো উনি ঢাকা অ্যাটাক বানিয়েছেন, উনি অপারেশন সুন্দরবন বানিয়েছেন, ঢাকা 2040 বলে একটি সিনেমা উনি বানাচ্ছেন। তো উনি বাংলাদেশের খুবই একজন সফল পরিচালক এবং উনি খুব ভালোভাবে একটা স্মার্ট সিনেমা ফর মাসেস এটা তৈরি করতে পেরেছেন, যেটা ঢাকা অ্যাটাক ওয়াজ ওয়ান অফ দেম। তো সেইটা নিয়ে ওনার সাথে ডিসকাশন এবং অপারেশন সুন্দরবন বানানোর সময় কি কি চ্যালেঞ্জেস উনি ফেস করেছেন, কেন এই ছবিটাই বানালেন, ঢাকা অ্যাটাক একটা পুলিশদেরকে নিয়ে গল্প ছিল, এটা আবার আর্মিদেরকে নিয়ে গল্প, মানে জাস্ট দুটো সাবজেক্ট কেন, এই এটার পরে এটা কেন এক্স্যাক্টলি, তারপরে সেইগুলো বানানোর কি ডিফিকাল্টি মাঝে যে কোভিড এসে পড়েছিল, নানান রকমের বিষয়বস্তু নিয়ে এবং ওনার নিজের জার্নি নিয়ে, উনি ইন্ডিয়াতে 2 বছর ছিলেন, অনুরাগ কাশ্যপদের সাথে কাজ করতেন, তো সেই সব বিষয় নিয়ে একটা খুব ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ ওনার সাথে আমি করেছি দীপঙ্কর দীপানের সাথে। সেটা রয়েছে ফিল্ম কম্প্যানিয়ন লোকালে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে, প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা নানান রকমের ইনফরমেশন পাবেন এবং অ্যাবাউট ফিল্ম মেকিং, অ্যাবাউট বাংলাদেশি বক্স অফিস অ্যান্ড এভরিথিং। প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।